প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল কেরিয়ার আপডেট বেঙ্গলি। বন্ধুরা, এই মুহূর্তে একটি খুবই গুরুত্বপূর্ণ আপডেট খবর নিয়ে হাজির হয়ে গেলাম। তো বন্ধুরা, জানেন যে কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী ইতিমধ্যেই এই যে স্কুল সার্ভিস কমিশনের এর যে ভয়ঙ্কর দুর্নীতি সামনে এসেছে, তো যারা এই দুর্নীতি করেছে তাদের লিস্ট কিন্তু প্রকাশ্যে বের করে দেওয়ার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। তো আপনারা দেখতে পাচ্ছেন প্রতিদিন নতুন নতুন লিস্ট সামনে আসছে। সেই লিস্টে যেরকম নবম দশম শ্রেণীর এর শিক্ষক শিক্ষিকাদের নাম রয়েছে, তো সেরকম আবার যে SSC-র যে গ্রুপ ডি কর্মী রয়েছে তাদেরও নাম সামনে চলে আসছে। তো বন্ধুরা, ইতিমধ্যে একটি ভয়ঙ্কর কাণ্ড ঘটে গিয়েছে। তো স্কুল সার্ভিস কমিশনের যে গ্রুপ ডির যে অবৈধ যে তালিকা, সেটা যে প্রকাশ করা হয়েছে, তারপরে কলকাতা হাইকোর্ট থেকে নির্দেশ দেওয়া হয়েছে যে এরা যেন স্কুলে আর কোনো রকমভাবে চাকরি না করে এবং এদেরকে খুব শীঘ্রই কলকাতা হাইকোর্টে হাজিরা দিতে বলা হয়েছে। এরা যদি এদের স্বপক্ষে কিছু বলতে চায় তো সেটা এরা সহজেই বলতে পারে। তো তাই জন্য এদেরকে নির্দেশ দেওয়া হয়েছে। তো বন্ধুরা, একটি স্কুলে ইতিমধ্যেই বলা যেতে পারে প্রধান শিক্ষক, সেই স্কুলের এর গ্রুপ ডি একজন কর্মীর নাম চলে আসে ওই অবৈধ তালিকায়, আর তারপরেই এই স্কুল কর্তৃপক্ষ নড়েচড়ে বসে এবং সেই সঙ্গে প্রধান শিক্ষক যিনি আছে তিনি সঙ্গে সঙ্গে ছোটেন এবং তিনি ডাকঘরে পৌঁছে যান। ডাকঘরে গিয়ে সেই যে গ্রুপ ডির অবৈধ কর্মী যিনি চাকরি করছেন সেই স্কুলে, তো তাকে তিনি ডাক মারফত অর্থাৎ চিঠি মারফত তার নির্দেশিকা পাঠিয়ে দেন যার স্কুলে আসতে হবে না, তিনি যেন কলকাতা হাইকোর্টের যে নির্দেশ সেই নির্দেশ তিনি পালন করেন এবং তাকে খুব শীঘ্রই কলকাতা হাইকোর্টে হাজিরা দেওয়ার কথা বলা হয়েছে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ আপডেট দিয়ে দেবো, তো অবশ্যই ভিডিওটিকে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি নিয়ে নজিরবিহীন সব তথ্য সামনে আসছে। কলকাতা হাইকোর্টের নির্দেশে রাজ্যে চাকরি খোয়াতে পারেন রাজ্যের বিভিন্ন স্কুলে কাজ করা 1698 জন গ্রুপ ডি কর্মী। জানা যাচ্ছে স্রেফ সাদা খাতা জমা দিয়ে 2018 সালে গ্রুপ ডি চাকরি পেয়েছেন এমন 14 জনের হদিশ মিলেছে শুধুমাত্র জলপাইগুড়ি জেলায়। স্কুল সার্ভিস কমিশনের প্রকাশিত তালিকায় নাম রয়েছে স্কুলের এক গ্রুপ ডি কর্মীর। এই অবস্থায় সংশ্লিষ্ট গ্রুপ ডি কর্মীকে নোটিশ ধরিয়ে দিলেন প্রধান শিক্ষক। তো জলপাইগুড়ি প্রধান ডাকঘরে প্রধান শিক্ষক মহাশয় যান। তো স্কুল যে স্কুলের এটা কাণ্ড ঘটেছে বা যে স্কুলে এই গ্রুপ ডি কর্মীর ব্যাপারটি ধরা পড়েছে সেটি হচ্ছে জলপাইগুড়ির কালিয়াগঞ্জ উত্তমেশ্বর হাই স্কুল। তো ওই স্কুলের প্রধান শিক্ষক ওই গ্রুপ ডি কর্মীকে ডাক যোগে নোটিশ ধরিয়ে দেন। প্রধান শিক্ষক বলেন, আমাকে স্কুলের সেক্রেটারি বলেছেন DI অফিস থেকে হাইকোর্টের অর্ডার নিয়ে একটি চিঠি এসেছে, আমরা আদালতের নির্দেশ অনুযায়ী সংশ্লিষ্ট ব্যক্তিকে চিঠি করেছি, এটা আদালতের পুরোপুরি বিচার্য বিষয়। তো ইতিমধ্যে কলকাতা হাইকোর্টে 1698 জন গ্রুপ ডি কর্মী নিয়োগ দুর্নীতির আভাস দিয়েছে CBI। এরা রাজ্যের বিভিন্ন হাই ও জুনিয়র হাইস্কুলে কর্মরত। রাজ্য শিক্ষা দপ্তর ইতিমধ্যে এই কর্মীদের বিষয়ে জেলা বিদ্যালয় পরিদর্শকের দপ্তরকে জানিয়ে দিয়েছে। সেই বার্তা পেয়ে বিভিন্ন জেলা বিদ্যালয় পরিদর্শক দপ্তর সংশ্লিষ্ট স্কুলগুলিতে মেল পাঠিয়ে প্রয়োজনীয় নির্দেশ দিচ্ছে। শিক্ষা দপ্তরের নির্দেশ মেনে স্কুলগুলির সংশ্লিষ্ট গ্রুপ ডি কর্মীকে আদালত থেকে পাওয়া 1698 জনের তালিকা ও রায়ের কপি দিতে বলা হয়েছে। স্কুলগুলি পরবর্তী 3টি কাজের দিনের মধ্যে ওই কপিগুলি সংশ্লিষ্ট গ্রুপ ডি কর্মীকে দিয়ে প্রাপ্তি স্বীকার করিয়ে সহকারী বিদ্যালয় পরিদর্শকের দপ্তরে জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে বলে জেলা বিদ্যালয় পরিদর্শক জানিয়েছে। সেই নির্দেশ মতোই বিভিন্ন স্কুলে নিয়োগ দুর্নীতির তালিকায় নাম থাকা কর্মীদের নোটিশ পাঠানো হচ্ছে। তো বন্ধুরা, বুঝতে পারছেন তো এই যে কালিয়াগঞ্জ উত্তমেশ্বর হাই স্কুল রয়েছে, তো এই স্কুলের প্রধান শিক্ষক তিনি সেই যে নির্দেশ কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে সেই গ্রুপ ডি কর্মীকে একটি চিঠি পাঠিয়েছেন যে চিঠিটি কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে এসেছে এবং সেই অবৈধ কর্মীকে কিন্তু চিঠি পাঠানো হয়েছে। তো বন্ধুরা, প্রশ্ন হচ্ছে এভাবে যে এত ভুয়ো নিয়োগ ধরা পড়ছে, তো শেষ পর্যন্ত স্কুল স্কুলে এ কী কর্মী আর থাকবে, সেটাই কিন্তু সবচেয়ে বড় বিষয় হয়ে দাঁড়াচ্ছে। তো বন্ধুরা, আপনারা সঙ্গে থাকুন, আরও আপডেট আসছে। যখনই আপডেট আসবে সবার আগে আপনারা জানতে পারবেন এই চ্যানেলের মাধ্যমে।